নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, এখন আমার ছাদ বাগানে সুন্দর একটি পেয়ারা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন, অনুরোধ রইল। ও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আপনারা ভিডিও নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে রীতিমতো এই পেয়ারা গাছটা, আমার কিন্তু কলমের গাছ বন্ধুরা, আমি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। তো দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু আমার একটা বালতিতে বসানো রয়েছে, ও গাছটা আমার বেশি দিন বসেনি, প্রায় 8 থেকে 9 মাস হবে। ও এরকম আমি পেয়ারা কিন্তু গাছ থেকে সংগ্রহ করেছি বন্ধুরা। আর এই মুহূর্তে দেখুন আমার পেয়ারা গাছে ফুল এসেছিল। তো প্রথমে যে পেয়ারা পেয়েছিলাম, তারপরে কিন্তু আমি ডালটা এই যে ছেঁটে দিয়েছিলাম, এটা যে ছেঁটে দিয়েছিলাম, আর তারপর থেকে দুপাশ দিয়ে এইখানে ডাল, আর এখান থেকে যেগুলো বেরিয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটি শাখায় কীভাবে পেয়ারা ফুল কিন্তু প্রচুর এসেছিলো বন্ধুরা, ফুল প্রচুর এসেছিলো। তারপরে ঝরে যাওয়ার পরে সেখান থেকে যেটা রয়েছে সেইটাই দেখাচ্ছি। তো এখন তো বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে, জানি না এগুলো কী হবে, থাকবে না ঝরে পড়ে যাবে কিছুই বুঝতে পারছি না, আপাতত তো রয়েছে। তো এই মুহূর্তে আমার আনন্দ কোনো ঠিকানা নেই, সেটুকুনি আমি ভিডিও জন্য শেয়ার করছি যে আপনারাও দেখুন যে আমার ছাদ বাগানো পেয়ারা গাছ কী সুন্দরভাবে হচ্ছে। তো এই মুহূর্তে দেখুন কত সুন্দরভাবে পেয়ারা গাছ রয়েছে। তো এইরকম পেয়ারা গাছ অবশ্যই নার্সারি থেকে সংগ্রহ করুন ও সংগ্রহ করে এরকম ছাদ বাগান লাগান। আমি চেষ্টা করব পেয়ারা গাছটা আমি ভালো কিছু বড় জায়গায় লাগাতে পারি, কারণ আমার এই গাছটাকে আমাকে সেভাবে তুলতে হবে, ইচ্ছা আছে। তো এই জন্যই আমি দুটো ফল গাছও করছি বন্ধুরা। তো এখানেও দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানেও কিন্তু পেয়ারা ফুল দেখা যাচ্ছে, এখানেও হয়েছিল। তো আমি এখানে এটা ঢেকে দিয়েছিলাম। তো বন্ধুরা, পেয়ারা গাছ ভিডিও দেখে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন, ও লাইক করে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের একান্তভাবে কামনা করি আমাদের পাশে থাকা, যাতে আমরা নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দিতে পারি, আমাদের উৎসাহিত করবেন। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।